হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা সেট শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে যে সেটটা শেয়ার করতে যাচ্ছি সেই সেটের মধ্যে $3 নিচে কোনো সার্ভে নেই। সো বুঝতে পারতেছেন খুব ইন্টারেস্টিং একটা সাইট, আর যে সেটটা 100% পেমেন্ট করে থাকে। এছাড়াও এটার মধ্যে আরও একটা মজার বিষয় হচ্ছে এই সেটে আপনি ব্যাঙ্কে উইথড্র দিতে পারবেন। আমরা যারা সার্ভে জাঙ্কিতে কাজ করি এরকম অনেক ব্যাঙ্ক আছে, সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সাথে সাথে ওই ব্যাঙ্কগুলোও ইউজলেস হয়ে গেছে, ওইগুলো এমনিতে পড়ে আছে, ব্যাঙ্কে আর ডলার উইথড্র করতে পারতেছি না। তো আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করব সেই সাইটের মধ্যে আপনি ইউএসএর ব্যাঙ্কে উইথড্র করতে পারবেন। সো এই চমৎকার ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের ভিডিওর লাইকের টার্গেট হচ্ছে 500। আজকের ভিডিওতে 500 লাইক ফিল আপ হলেই আমি নেক্সট আরও একটা সাইট শেয়ার করব। সো আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদের সাথে ফুল ভিডিওটা কন্টিনিউ করব স্পেকট্রামের একটা আইপি দিয়ে। এটা একটা শক্স আইপি। আজকের সেটটাতে আপনারা অবশ্যই রেফার লিঙ্ক থেকে জয়েন করবেন, কারণ রেফার লিঙ্ক ছাড়া এই সেটে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে চায় না। তো অবশ্যই আপনার রেফার লিঙ্ক ইউজ করবেন। রেফার লিঙ্ক আপনারা ভিডিওর নিচে দেখতে পাবেন, সেখান থেকে জয়েন করবেন। তো আজকের যে সেটটা সেটা হচ্ছে পাইনকোন রিসার্চ। এটা লিখে সার্চ করলাম আমরা। এই যে এখানে আপনারা যে সেটটা দেখতে পাচ্ছেন pinecone-research.com, এই সেটটা ওপেন করেন। তো এই হচ্ছে আমাদের সাইট। প্রথমে আমরা সাইটটা দেখে নিই। এই হচ্ছে আমাদের সাইট পাইনকোন রিসার্চ। তো প্রথমে আমরা এখানে সাইন আপ করব। আমি আপনাদের একটা কথা আবারও বলি, এই সাইটটাতে আপনারা রেফার লিঙ্ক ছাড়া জয়েন করতে পারবেন না। তো আমার একটা রেফার লিঙ্ক কপি করা আছে, আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। তাহলে এইখানে দেখেন আমাদের কিন্তু পাইনকোনের সাইন আপ ফর্মটা চলে আসছে। এখন এখানে ইনফরমেশন দিয়ে ফিল আপ করেন। ফার্স্ট হচ্ছে আপনার মেলটা দেন। এখানে আমার মেলটা দিয়ে দিলাম। এ হচ্ছে আমার মেল। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেন। শাওন হচ্ছে ফার্স্ট নেম। এরপর হচ্ছে লাস্ট নেম। এ হচ্ছে আমার লাস্ট নেম। এখানে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউএসএর রিয়েল একটা অ্যাড্রেস, রিয়েল ইনফরমেশন। আপনারা রিয়েল অ্যাড্রেস বের করে ভিডিও পাবেন নাই বাটনে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এখানে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই একটা রিয়েল অ্যাড্রেস লাগবে আপনার। এরপর হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ, ফার্স্ট হচ্ছে মান্থ। এখানে দিয়ে দিলাম আমি ফার্স্ট হচ্ছে মান্থ, 4 মাস 20 তারিখ 1980 সাল। ওকে। এরপর হচ্ছে জেন্ডার, জেন্ডার আমরা মেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে এডুকেশন, এখানে পোস্ট গ্রাজুয়েট দিয়ে দিলাম। এরপর এই বক্সটা ফিল আপ করে দেন, আই এগ্রি। এরপর এখানে সাইন আপ করে নিন। আপনি যখন এই সেটটাতে রেজিস্ট্রেশন করবেন তখনই আপনার ফোন ভেরিফাই করে নিতে হবে। এখন এখানে একটা নাম্বার দিয়ে দিই আমরা, ইউএসএর রিয়েল একটা নাম্বার। এখন এখানে আমার নাম্বারটা দিয়ে দিই, এ হচ্ছে আমার নাম্বার। এরপরে সেন্ড ভেরিফিকেশন কোড, ভেরিফিকেশন কোড ইজ সেন্ড টু অ্যাবোভ ফোন, তার মানে এই নাম্বারে কোড চলে গেছে। তো আমরা কোডটা এখন দিয়ে দিই। তো কোডটা এখানে দিয়ে দিলাম, 1509, এটা হচ্ছে আমাদের কোড। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে সেট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন। এখানে পাসওয়ার্ডের কন্ডিশন হচ্ছে মাস্ট বি 8 ডিজিট লাগবে, এরপরে নাম্বার, লেটার, এরপরে স্পেশাল ক্যারেক্টার, এগুলো লাগবে। তো
তো সেটা দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে পাসওয়ার্ডটা কনফার্ম করেন, ওই পাসওয়ার্ডটি আবার দেন। এ হচ্ছে পাসওয়ার্ড, এরপরে আমরা সাবমিট করে দিলাম, এটা সেভ করে নিলাম, সাকসেস। তো দেখতে পাচ্ছেন আমাদের পাইনকোন অ্যাকাউন্ট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর সাইন আপ ফর দ্য পাইনকোন রিসার্চ অনলাইন কাস্টমার প্যানেল। এরপর এখানে দেখেন উই হ্যাভ সেন্ট ইউ অ্যান ইমেল উইথ এ লিঙ্ক টু এ ফিউ অ্যাডিশনাল কোশ্চেন, তার মানে মেলে একটা মেল চলে গেছে। এখন আমরা মেলটা চেক করে দেখি, চলে গেলাম জিমেলে। তো এখানে দেখেন পাইনকোন থেকে আমাদের একটা মেল চলে আসছে, এ হচ্ছে পাইনকোন রিসার্চ। এখন এই লিঙ্কে ক্লিক করেন, কমপ্লিট রেজিস্ট্রেশন সার্ভে। এখন এখানে দেখেন মেম্বারশিপ এগ্রিমেন্ট, এটা আপনারা পড়ে নেবেন। এখানে আপনার বয়স মাস্ট বি 18 বছর হতে হবে। এরপরে আরও কিছু কন্ডিশন আছে, এগুলো এখানে আছে, তো এগুলো পড়ে নেবেন। এখন আমরা নিচের দিকে চলে গেলাম, এগুলো এগ্রি করে দিলাম, এরপরে নেক্সট। এরপরে এই বক্সগুলো ফিল আপ করে দিই আমরা, এগুলো মাস্ট বি করতে হবে আমাদের। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে ডু ইউ অর ডাজ এনি ওয়ান ইন ইউর হাউস হোল্ড ওন এ ডগ, আপনার ফ্যামিলিতে কেউ ডগ পালে কি না সেটা দিবেন। আমি ইয়েস দিয়ে দিলাম। এগুলো হচ্ছে প্রোফাইল কোশ্চেন, এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে হাউ মেনি অ্যাডাল্ট ডগ ওয়ান ইয়ার অফ এজ অর মোর ডু ইউ ওয়ান, এক বছরের উপরে কয়টা কুকুর আছে সেটা আমি একটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হাউ মেনি পাপিস আন্ডার ওয়ান ইয়ার ডু ইউ ওয়ান, এটা আমরা 0 দিয়ে দিলাম। আমাদের যে ডগটা আছে সেটা 1 বছর দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে ডু ইউ অর ডাজ এনি ওয়ান ইন দ্য হাউস হোল্ড ওন ক্যাট, বিড়াল আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, এটা আমরা ইয়েস করে দিলাম। এরপরে নেক্সট। এরপরে হচ্ছে হাউ মেনি অ্যাডাল্ট ক্যাট ওয়ান ইয়ার্স অফ এজ অর মোর ডু ইউ ওন, তার মানে কুকুরের মতোই কোশ্চেন, 1 বছর বা এর বেশি বিড়াল আছে কিনা, এটা আমরা 1 দিয়ে দিলাম, একটা আছে, আর এটা আমরা 0 দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে নিলাম। এরপরের কোশ্চেন হচ্ছে রেসপন্স শুড বি পার্পল হর্স, তো আমাদের অ্যান্সার হবে পার্পল হর্স। এরপরে নেক্সট। আগের কোশ্চেনটা ছিল আমরা মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো পড়তেছি কি না সেই টাইপের কোশ্চেন, তো এগুলো সব পরে পরে দিবেন। এরপরে হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য রেসপন্স ফ্রম দ্য লিস্ট দ্যাট বেস্ট ডিসক্রাইবস ইউর অরিজিন, এখানে হচ্ছে নর্থ হিসপ্যানিক, এটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে হোয়ার ওয়ার ইউ বর্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটা আমি দিয়ে দিলাম, ইন ইউনাইটেড স্টেট। এরপরে নেক্সট করে দিলাম। আমি যে প্রোফাইলটা করব সেটা হচ্ছে ইউএস এর প্রোফাইল। এরপরে হচ্ছে আর ইউ হোয়াইট দিয়ে দিলাম, যেহেতু ইউএস এর পার্সন সো এটা হোয়াইটই থাকবে। এরপরে নেক্সট। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইবস ইউর ইনভলভমেন্ট ইন শিপিং অফ ইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ প্রোডাক্ট ফর ইউর হাউস হোল্ড, এখানে ডু অল শপিং হেলথ অল দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে নিলাম। এরপরে হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট ইউর টাইপিক্যাল পারচেসিং বিহেভিয়ার হাউ অফেন ডু ইউ ডু ইচ অফ দ্য ফলোয়িং, অ্যালকোহল বেভারেজ কয়দিন পরপর কিনেন সেটা আমি এটা 1 সেভরি মান্থ দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে নিলাম। এরপরে হচ্ছে ডু ইউ কারেন্টলি হ্যাভ এ মেশিন ডিশ ওয়াশার ইন গুড ওয়ার্কিং অর্ডার ইন ইউর হাউস হোল্ড, এটা আমরা নো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে প্রোফাইল কোশ্চেন, আপনারা এখানে যেই অ্যান্সারগুলো করবেন নেক্সট টাইম অ্যান্সারের সময় সেম কোশ্চেনগুলো করবেন, তো এটা আমি নো দিয়ে দিলাম আর নেক্সট করে নিলাম।
এরপরে হচ্ছে আর ইউ মেরিড অর সিঙ্গেল, তো আমি মেরিড প্রোফাইল করব, সো মেরিট দিয়ে দিলাম। এরপরে নেক্সট, প্লিজ ইন্ডিকেট ইউর হাউসহোল্ডস টোটাল অ্যানুয়াল কারেন্ট ইনকাম কম্বাইন ইন দ্য ইনকাম অফ অল হাউসহোল্ড মেম্বার, আপনার হাউসহোল্ডের সবার মিলে ইনকামটা কত সেটা দিবেন। তো আমি $1.5 লাখ এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ইয়ারলি অ্যানুয়ালি। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে হাউ মেনি আওয়ার্স পার উইক ইফ এনি আর ইউ এমপ্লয়েড আউটসাইড ইউর হোম, প্রত্যেক উইকে আপনার ঘরের বাইরে কত ঘন্টা সময় দেন সেটা জিজ্ঞেস করছে। তো আমি লেস দেন 35 আওয়ার্স দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে হাউ মেনি টাইমস ইন দ্য লাস্ট মান্থ হ্যাভ ইউ পারচেস্ট ফুড ফ্রম এ ফাস্ট ফুড রেস্টুরেন্ট, বাই ফাস্ট ফুড রেস্টুরেন্ট উই মিন এ রেস্টুরেন্ট হোয়ার ইউ ক্যান গেট সাচ থিং এ স্যান্ডউইচ, পিজা, হামবার্গার, চিকেন, মেক্সিকান ফুড অ্যান্ড ফিশ টু ইট দেয়ার, টেক সামওয়্যার ইলস টু ইট অর হ্যাভ ডেলিভার্ড। তার মানে আপনি ফাস্টফুডের দোকান থেকে কিছু নিয়েছেন কি না, দোকান থেকে কোথাও নিয়ে আপনি খাইছেন কি না, সেই জিনিসটা লাস্ট মান্থে কতবার নিয়েছেন সেটা জিজ্ঞেস করছি। তো আমরা উইকলি 2 বার করে ধরলে এখানে আমি 8 বার দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে নিলাম। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফাস্ট ফুড রেস্টুরেন্টস লিস্টেড বিলো হ্যাভ ইউ পারচেসড ফুড ফ্রম ইন দ্য পাস্ট 3 মান্থস, আপনি কোন রেস্টুরেন্টগুলো থেকে লাস্ট 3 মাসের মধ্যে কিনছেন সেটা। তো আমি এটা দিয়ে দিলাম ম্যাকডোনাল্ড, এটা একটা ইন্টারন্যাশনাল ফাস্ট ফুড, তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে নিলাম। এরপরে হচ্ছে জেন্ডার জিজ্ঞেস করছি, এটা আমরা মেল দিয়ে দিলাম। এরপর নেক্সট করে নিলাম। এরপরে হচ্ছে এরপরে আপনার এজ জিজ্ঞেস করছে, আমি যেহেতু বার্থডে দিছি 80-তে, সো আমাদের বয়স চলে এখন 40-41 বছর, তো আমরা 41 দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে নিলাম। এরপরে হচ্ছে স্টেট অ্যাড্রেস, এখানে আপনার রিয়েল অ্যাড্রেসের ইনফরমেশন দিবেন, তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা আমরা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপর এটা হচ্ছে অপশনাল, এটা আমাদের লাগবে না। এরপর হচ্ছে সিটি, সিটি কপি করে নিয়ে আসি, সিটি হচ্ছে আমাদের স্প্রিং, এটা আমরা কপি করে নিলাম আর পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে টেক্সাস, এটা আমরা কপি করে নিলাম আর পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড, জিপ কোড হচ্ছে 77380। তো এই ইনফরমেশনগুলো দিয়ে এখানে নেক্সট করে দেন। এরপর হচ্ছে প্লিজ টেল আস হোয়ার ইউর ফেভারিট ভ্যাকেশন স্পট ইজ অ্যান্ড হোয়াই, প্লিজ বি এস ডিটেলড অ্যাজ পসিবল, আপনার ভ্যাকেশনের জন্যে ফেভারিট প্লেস কোনটা আর সেটা কেন এখানে ডিটেলস দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটা বিচ চুজ করি, আই লাভ বিচ, তো যে কোনো একটা বিচ আমরা বের করে নিই, আমরা যে কোনো একটা বিচ বের করি। তো এখান থেকে আমরা একটা বিচ চুজ করে নিই, যে কোনো একটা বিচ, এটা হচ্ছে গ্রিসের, অনেক সুন্দর সুন্দর বিচ আছে। আমি এমনিতেই ভ্রমণ প্রিয় মানুষ, এখন আমার এগুলো দেখে যেতে ইচ্ছা করতেছে, তো যাই হোক কোনো এক সময় যাব যদি কপালে থাকে। তো আমরা এটাই দিয়ে দেবো থাইল্যান্ডের এই বিচটা। ওকে, এটা আমরা কপি করে নিলাম। এখন আমরা ডিটেলস এখানে লিখব, মাই ফেভারিট ভ্যাকেশন স্পট
is বিষ্টা আমরা পেস্ট করে দিলাম এটা আমরা কলনের ভিতরে রেখে দিলাম এরপরে কিছু কথা লিখে দিলাম আমরা because this beach is awesome I enjoy this beach very much এটা জাস্ট আমি আপনাদের অ্যাকাউন্ট করে দেখাচ্ছি সেজন্য ছোট একটা কথা লিখে দিলাম আপনারা এই কথাটা আরো বড় করে লিখবেন বিষ্ট অনেক সুন্দর এই সেই যা ইচ্ছা হয় লিখে দিবেন বড় করে লিখে এরপর এখানে নেক্সট করে দিবেন আমি এখানে সময় নষ্ট করলাম না এরপরে হচ্ছে হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউসহোল্ড ইনক্লুডিং ইউরসেলফ আপনি সহ ফ্যামিলিতে কতজন থাকে তো সেটা দিবেন এখানে আমি তিনজন দিয়ে দিলাম এরপরে নেক্সট করে দিলাম এরপরে হচ্ছে সামটাইমস উই আর লুকিং ফর পিপল হু ওয়ার্ক ইন সার্টেন ইন্ডাস্ট্রিজ আর ইউ আর ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কারেন্টলি এমপ্লয়েড ইন এনি অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি আপনি অথবা আপনার পরিচিত বা রিলেটিভ কেউ এই নিচের ফ্যাক্টরিগুলোতে জব করে কিনা সেটা জিজ্ঞেস করছি এখান থেকে আমরা একটা দিয়ে দিলাম এটা হচ্ছে ফাস্ট ফুডের তো আরগুলা দিব না আমি এরপরে নেক্সট করে দিলাম এরপরে হচ্ছে উইথ ইন দোজ প্রিভিয়াসলি মেনশনড ইন্ডাস্ট্রি হুইচ অফ দ্য ফলোয়িং রুল অ্যালাইন মোস্ট ক্লোজলি উইথ দোজ লিভিং ইন ইউর হাউসহোল্ড ইনক্লুডিং ইউর সেলফ তো এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম ওয়ার্ক ইন রিটেল এরপরে নেক্সট করে দিলাম স্টার্টিং উইথ আদার্স মেল ফিমেল ইন ইউর হাউসহোল্ড প্লিজ এন্টার দ্য মান্থ ডে অ্যান্ড ইয়ার অফ দ্য বার্থ ফর ইচ ওয়ান ইনক্লুডিং ইউর সেলফ তো সবার জন্মসালটা দিতে হবে তো আমরা নেক্সট করে দিলাম তো বাকি দুজন মেম্বারের দুইটা আমি ফিমেল দিয়ে দিলাম একটা ওয়াইফ আর একটা মেয়ে এরপরে নেক্সট করে দিলাম সেকেন্ড ওয়ান দিয়ে দিলাম আমরা যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম জুন 4 ইয়ার হচ্ছে আমার যেহেতু 40 তার বয়স 35 দিয়ে দিলাম এরপর হচ্ছে থার্ড হাউসহোল্ড মেম্বার এটাও আমরা একটা দিয়ে দিলাম মেয়ে চাই আর ইয়ারটা দিয়ে দিলাম আমরা 14 বছর এরপরে নেক্সট করে দিলাম সরি একটা মিস্টেক হয়েছে আমাদের এখানে জন্ম সালটা দিতে হবে এটা আমরা দিয়ে দিলাম 1975 আর এখানে আমরা দিয়ে দিলাম 2008 দিয়ে দিলাম 12-13 বছর দিয়ে দিলাম এরপরে আমরা নেক্সট করে দিলাম তো আমাদের সব কিছু সাবমিট হয়ে গেছে থ্যাংক ইউ ফর কমপ্লিটিং আওয়ার মেম্বারশিপ প্রসেস বাই ক্লিকিং দ্য অ্যারো অ্যাট দ্য বটম অফ দ্য স্ক্রিন ইউর ইনফরমেশন উইল রেকর্ডেড প্রসেসড বেসড অন ইউর রেসপন্স ইউর নেম মে বি পুট ইন দ্য কুই ফর ফিউচার সার্ভে অপরচুনিটি অ্যান্ড ইফ সিলেক্টেড ইউ উইল বি নোটিফাইড বাই ইমেল থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন পাইনকোন রিসার্চ উই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ইউর ওপিনিয়ন এখন আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে তার এই ইনফরমেশনগুলো রিভিউ করবে রিভিউ করে যদি মনে করে যে একটা রিয়েল পার্সনের প্রোফাইল তখন তার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেবে আর এই অ্যাপ্রুভের মেল তারা মেলে পাঠিয়ে দিবে সো অ্যাকাউন্ট করার পরে আমাদের ওয়েট করতে হবে এখন আমরা নেক্সট করে দিই পাইনকোন রিসার্চ দোজ আর অল কোশ্চেন উই হ্যাভ ফর ইউ টুডে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম শুড ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ ডো নট হেজিটেট কন্ট্যাক্ট আস আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন তো আমাদের অ্যাকাউন্টের জন্য আমাদের ওয়েট করতে হবে তো এখন জাস্ট ওয়েট করেন মেলের মাধ্যমে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে তো তখন আপনারা লগ ইন করতে পারবেন
তো এই প্রসেসটা ফলো করে আপনারা এখানে অ্যাকাউন্ট করে নেবেন। আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি এখানে অনেক ভালো কাজ করতে পারবেন। তো এই সাইটটা নিয়ে ডিটেইলস আলোচনা করব আরও একদিন। এই সাইটটা নিয়ে যদি আপনাদের মনে আরও কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইম সাইটটার রিভিউ নিয়ে যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন, ওইটা নিয়েও আমি ভিডিও করব। ওই ভিডিওটা আসবে আপনাদের কমেন্টের উপর বেস করে, যদি দরকারি মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।